দক্ষিণবঙ্গের 23 জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট। ঈদকে সামনে রেখে করোনা আতঙ্কের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করে গত কয়েকদিনে হাজার হাজার ঘরমুখী মানুষ ঘাট এলাকায় অবস্থান করে। গণজামায়াত বন্ধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে কাজ করে মুন্সিগঞ্জ জেলা পুলিশ। এতে করে গত দুদিন ধরে শিমুলিয়া ঘাট যাত্রীশূন্য হয়ে পড়ে। সোমবার থেকে করোনা দুর্যোগ ও ঘূর্ণিঝড় আমফানের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শিমুলিয়া কাটালিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিসি এর কর্তৃপক্ষ। অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে নিজ খরচে পরিবহনের ব্যবস্থা করে শিমুলিয়া ঘাটে আসা প্রায় 2500 ঈদে ঘরমুখো যাত্রীকে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে ফেরত পাঠায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই করোনা ক্রান্তিকালে ঈদের বন্ধের সময় যাতে মানুষজন এক জেলা থেকে আরেক জেলায় না যায়, সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের আপনি জানেন মহা ফেরিঘাটটা পুরো দক্ষিণবঙ্গের মানুষ এটি দিয়ে যায় এবং ঈদের সময় ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ থাকে। আপনারা দেখেছেন যে গতকালকেও প্রচণ্ড চাপ ছিল। আমরা সেই মানুষগুলোকে তারপরে কিন্তু বিকেলের দিকে জেলা পুলিশ বিভিন্ন বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা তাদেরকে ঢাকায় ফেরত পাঠিয়েছি এবং বিনামূল্যে সেটা আমরা করেছি জেলা পুলিশের তত্ত্বাবধানে।